জানেন আপনারা পিএইচ মানে কি? শুনুন আমি বলছি। নমস্কার বন্ধুরা, জয় বাংলা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের অনেক রিকোয়েস্টের পর আজকে আমি জার্নি করছি হাওড়া থেকে হলদিয়া পর্যন্ত লোকাল ট্রেনে, ঠিক আছে? আর ভিডিও শুরুর আগে আপনাদের সবাইকে একটা কথা বলে রাখি, আমি প্রত্যেকদিন ভিডিও শুরুতে জয় বাংলা স্লোগান দিয়ে ভিডিওটা শুরু করি। সেটা নিয়ে অনেক লোকের অনেক রকমভাবে প্রবলেম আছে, অনেক রকমভাবে ক্ষোভ জানাচ্ছে অনেকেও আমাদের কমেন্টে। যা হোক, আমি আমার দিক থেকে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি শুধুমাত্র জয় বাংলা বলি আমার ভাষার উপরে, ভালোবাসার উপর ভিত্তি করে, যে আমার ভাষাকে আমি ভালোবাসি, সেই জন্য আমি আমার ভাষাকে সম্মান দিচ্ছি জয় বাংলা বলে। আর শুধু যে জয় বাংলা বলছি তা নয়, আমি আমার ভিডিওর শেষে প্রত্যেক দিন প্রথমে জয় ভারত পরে জয় বাংলা বলে ভিডিওটা শেষও করছি। সেই সাথে সাথে আমার মনে হয় যে আমি সমানভাবে আমার ভাষা এবং আমার দেশকে সম্মান দিচ্ছি, ঠিক আছে? তাও যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে ভাই কিছু করার নেই, তার কারণ আমি এরমভাবেই বলতে থাকবো, তার কারণ আমার মনে হচ্ছে যে আমি ঠিক আছি। যা হোক, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক। আপনারা দেখলেন আমাদের ট্রেন 38053 হাওড়া হলদিয়া লোকাল, যেটা হাওড়া থেকে ছাড়ছে 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের ট্রেন ছাড়ার টাইম হলো 9:32। আর আমাদের ওই ট্রেনই হলদিয়াতে পৌঁছে দেবে 12:45। মানে আমাদের জার্নি টাইম লাগছে 3 ঘন্টা 13 মিনিট। আর আমরা কভার করবো 136 কিলোমিটার। আর আমাদের 136 কিলোমিটারের জার্নিতে 19টা হল্ট আসবে, এছাড়াও প্রচুর স্টেশন আমরা স্কিপ করবো, তার কারণ আমাদের ট্রেনটা হচ্ছে ফার্স্ট লোকাল, মানে গ্যালোবিং ক্যাটাগরির ট্রেন। আমাদের ট্রেন হাওড়া হলদিয়া ফার্স্ট লোকাল পুরো হাওড়া থেকে ছাড়লো, পুরো তার নির্দিষ্ট সময়। দেখুন দাদা উঠে গেল আর কি, প্র্যাকটিস থাকলেই হয়, প্র্যাকটিস না থাকলে একদম চেষ্টা করবেন না। আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়লো পুরো তার নির্দিষ্ট সময় 9:32। আর আমাদের এর পরের হল্ট আসবে টিকিয়াপাড়া, তারপরে আসবে সাঁতরাগাছি। আর আমি আপনাদের সাথে সাঁতরাগাছিতেই কথা বলবো, তার কারণ আমাদের আজকে বড় জার্নি আর এই স্টেশনগুলো আমার বেশিরভাগই সব কভার করা আছে। তাই আমরা আমাদের যে নতুন স্টিচ মানে হলদিয়া স্টিচে গিয়ে একদম মানে কভারের ফ্রিকোয়েন্সিটা বাড়াবো, আর এদিকটা স্টেশনগুলো একটু বেশি স্কিপ করবো, তার কারণ এগুলো আমার আগে থেকে কভার করা আছে। আমরা এখন পরপর দাসনগর আর রামরাজাতলা স্কিপ করার পরে এসে পৌঁছেছি সাঁতরাগাছি স্টেশনে। আর সাঁতরাগাছির কোড হচ্ছে SRC। আর সাঁতরাগাছি থেকে বেসিক্যালি লাইন আলাদা হয়, একটা লাইন চলে যাবে যেদিকে আমরা যাবো মেন লাইন মানে খড়গপুরের দিকে, আর একটা যাবে আমতার দিকে, আর একটা লাইন আছে সেটা যাবে কলকাতা শালিমারের দিকে। আর সাঁতরাগাছিতে রয়েছে লোকোসেট, বেসিক্যালি ইলেকট্রিক লোকোসেট, এছাড়াও এখানে কিছু ডিজেল ইঞ্জিনও আপনারা দেখতে পাবেন। আর সাঁতরাগাছির ঝিল আর তিব্বতী বাবার মন্দির হচ্ছে এখানকার বিখ্যাত। দেখুন আমাদের ট্রেন এখন চলে এসেছে আন্দুল স্টেশনে। আর আন্দুল স্টেশন আসার সাথে সাথে দেখুন আমাদের ট্রেনে কেমন ভিড় হয়েছে, মোটামুটি ভিড়, ফাঁকা বলাই যেতে পারে, তার কারণ আজ রবিবার। আর এরপরে আমাদের হল্ট আসবে উলুবেড়িয়া, আমি আপনাদের সাথে উলুবেড়িয়াতেই কথা বলবো, তার কারণ এর আগে আন্দুল আমার বেশ কয়েকবার কভার করা আছে সেই জন্য।
আমরা এখন এসে পৌঁছালাম আমাদের চতুর্থ হল্ট উলুবেড়িয়াতে। আর উলুবেড়িয়ার কোড হচ্ছে ইউএলভি। আর উলুবেড়িয়ায় রয়েছে 100 বছরেরও বেশি পুরনো আনন্দময়ী কালীবাড়ি। আর এখান থেকে নদীঘাট রয়েছে, আর সেই নদীঘাট আপনারা পেরোলেই পেয়ে যাবেন পূজালি। আর পূজালি মানে হচ্ছে বজবজ এলাকা। আর উলুবেড়িয়ার রাসমেলাও বিখ্যাত। আর এখানকার একটা নতুন একটা চায়ের দোকানে মানে তন্দুরি চা পাওয়া যাচ্ছে আর কি। তন্দুরি চা মানে নর্মাল চা নয়, চা বানানো চা, সেটা বিখ্যাত। আমাদের আজকে রেক আপনারা বুঝতেই পারছেন, আমি দেখাইনি তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের আজকে রেক দিয়েছে মেধা রেক, 3 পেজের মেধা রেক। উলুবেড়িয়াতে হল্ট নেওয়ার পরে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বাগনান স্টেশনে। আর বাগনানের কোড হচ্ছে বিজেডেন। আর বাগনানে পুরনো দামোদর নদী গঙ্গা নদীর সঙ্গে এসে মিশেছে। আর এটা এই অঞ্চলের লোকেদের একটা একটা প্রিয় পিকনিক স্পট। এছাড়াও এখান থেকে আপনারা গাদিয়ারা যেতে পারবেন ওই ম্যাজিক গাড়ি বা এখান থেকে বাসে করে, চাপ নেই। আর বাগনানের দুর্গাপুজো হাওড়া জেলার মধ্যে বিখ্যাত। আর এরপরে আমাদের ট্রেন হল্ট নেবে ডাইরেক্ট মেচেদাতে। আর একটা ট্রেন পাস করছে দেখুন। এটা হচ্ছে হাওড়া ভদ্রক স্পেশাল। আর আজকে আপনারা দেখছেন যে আমি আজকে মাস্কের বদলে রুমাল বেঁধে এসেছি মুখে, তার কারণ হচ্ছে আজকে বড় জার্নি, লম্বা জার্নি। আর লম্বা জার্নিতে মাস্ক পরে আসলে কি হবে, কান ব্যথা করবে, ঠিকঠাকভাবে ভিডিও করতে পারবো না, একটা প্রবলেম হবে। সেই জন্য আজকে রুমাল বেঁধে চলে এসেছি, বা পেছনে বাদা মাস্ক পরলেও চলে। এই কানের এখানে যেসব মাস্ক আটকানো যায় সেসব মাস্ক পরলে কী হয়, অনেকক্ষণ ধরে পরে থাকলে কান ব্যথা করে। সেই জন্য আজকে মাস্ক পরে আসিনি, রুমাল বেঁধেই এসেছি। দেখুন এই হচ্ছে মেধার মজা, ম্যাক্সিমাম 100 তো তুলে দিয়েছিল। দেখুন স্পিড, দেখুন শুধু স্কিপ করছে আমাদের ট্রেন এখন। দেখুন কত দূর দূর দেখা যাচ্ছে, এগুলো সব চর পড়েছে।
আমরা এখন এসে পৌঁছেছি মেচেদায়, যেটার কোড হচ্ছে MCA। আর মেচেদায় রয়েছে মেচেদার ইস্কন মন্দির, যেটা বিখ্যাত। আর এই ইস্কন মন্দিরের রথযাত্রারও প্রচুর নাম আছে বাংলার মধ্যে। আর মেচেদায় রয়েছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, যেখানে কয়লা পুড়িয়ে কারেন্ট তৈরি হয়। আর মেচেদার সিঙ্গারা বিখ্যাত, ঠিক আছে? এই মানে ট্রেনেও যারা উঠছে তাদেরকেও আমি জিজ্ঞেস করলাম, বা প্ল্যাটফর্মেও জিজ্ঞেস করলাম, তাদের কাছে শুধু চপ আছে, সিঙ্গারা নেই। বুঝতে পারলাম না কেন। যাই হোক, আপনারা স্টেশনের বাইরে গেলে সিঙ্গারা আশা করি পেয়ে যাবেন, এখানকার সিঙ্গারা বিখ্যাত। আর এরপরে আমাদের হল্ট আসবে ভোগপুর, যেটা আমরা স্কিপ করবো। স্কিপ করে আপনাদের সাথে কথা বলবো রঘুনাথবাড়ি স্টেশনে। আর রঘুনাথবাড়ি স্টেশনটা হচ্ছে হলদিয়া স্টিচের ফার্স্ট স্টেশন। এই দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে হাওড়া খড়গপুর মেন লাইনের থেকে, আর আমরা যাচ্ছি হলদিয়া ব্রাঞ্চ লাইনের দিকে। পাঁশকুড়া থেকেও আসা যায়, পাঁশকুড়া থেকে যেসব ট্রেনগুলো ছাড়ে সেগুলো পাঁশকুড়া থেকেই চলে আসে। আর আমরা যাচ্ছি বাইপাস লাইন ধরে, পাঁশকুড়ার বাইপাস লাইন ধরে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে এই স্ট্রিচের প্রথম স্টেশন রঘুনাথবাড়িতে। আর রঘুনাথবাড়ির কোড হচ্ছে RGX। আর রঘুনাথবাড়িতে রয়েছে পুরী কালী মন্দির, যেটা বিখ্যাত। আর রঘুনাথবাড়ির রথ আছে, যেটার পুরো বাংলা জোড়া নাম আছে। এর আগে মেচেদারও ছিল, মেচেদারও রথ বিখ্যাত, আর এই রঘুনাথবাড়িরও রথ বিখ্যাত। আর রঘুনাথবাড়ির ফুটবল টুর্নামেন্ট, যেখানে প্রচুর বড় বড় ফুটবলাররা এখান থেকে খেলে উঠেছেন। আর এখানে প্রচুর বড় বড় ফুটবলারদেরকে নিয়েও আসা হয় আর কি, ফুটবল টুর্নামেন্টের সময় খেলা দেখার জন্য। আর রঘুনাথবাড়ির পরে আমি আপনাদের সাথে কথা বলবো শহীদ মাতঙ্গিনী স্টেশন। দাও দেখতে পাচ্ছেন 10 টাকা নাও, আগে টাকা নিয়ে নাও। দাদা চলে এসছে এখন ঘুগনি নিয়ে, এখন ঘুগনি খাবো আমরা। দাও 10 টাকা তো নাকি। কি হচ্ছে এটা ইউটিউবে ভিডিও হচ্ছে, তুমিও দেখতে পাবে ভিডিওটা, সার্চ করবে ইউটিউবে। ঠিক আছে দাদা একটু ধরো। আর এই যে ঘুগনি আমরা কিনে নিয়েছি, 10 টাকা নিয়েছে ঘুগনি, খাচ্ছি, টেস্ট করে আপনাদেরকে বলছি। এই হচ্ছে আমাদের ঘুগনি, ঠিক আছে? পিঁয়াজ টিয়াজ এত লঙ্কা টঙ্কা দিয়ে সুন্দর করে। আর আপনার লঙ্কা বললে কাকু দেবে, নয় দেবে না, তার কারণ আমি বললাম যে লঙ্কা দিন, কারণ আমি ঝাল খাই। মানে এর মধ্যে ঘুগনির মটরও রয়েছে, তার সাথে চানা মটরও রয়েছে বড়, দেখতে পাচ্ছেন আর কি, মিশিয়ে করা। টেস্ট বেশ ভালোই, ঝাল ঝাল ভালোই লাগবে, টেস্ট করতে পারেন এসে এই লাইনে। আর বেসিক্যালি এই লাইনের ঘুগনির কথা আছে, আপনাদের এই লাইনে ঘুগনি নিয়ে বেশ একটু গল্প করবো আমি, টাইমটা আসতে দিন, নিশ্চয়ই করবো ঘুগনি নিয়ে গল্প। তাহলে আমি খেয়ে নিই আপনাদের সাথে কথা বলবো।
আমরা এখন চলে এসেছি শহীদ মাতঙ্গিনী স্টেশনে, আর শহীদ মাতঙ্গিনী স্টেশনটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা বা গান্ধী বুড়ির নাম, ওনার নামেই এই শহীদ মাতঙ্গিনী স্টেশন। আর এছাড়া ওনার নামে রয়েছে কলকাতার হাজরা মোড়। আর শহীদ মাতঙ্গিনী থেকে আপনারা তমলুক রাজবাড়ি খুব সহজেই যেতে পারবেন, এখান থেকে কাছে হবে, তমলুক স্টেশনের থেকে শহীদ মাতঙ্গিনী স্টেশন থেকে তমলুক রাজবাড়ি কাছে হবে। আর তমলুক রাজবাড়ি মানে প্রচুর মানে যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য একটা আকর্ষণ। আর এর পরের স্টেশন আসবে, এছাড়াও এখান থেকে আপনারা নদী পেরিয়ে যেতে পারবেন শ্যামপুরে, আর এর পরের স্টেশন আসবে তমলুক। আমরা এখন এসে পৌঁছেছি এই স্ট্রিচের সব থেকে ইম্পর্টেন্ট স্টেশন তমলুকে, যেটার কোড হচ্ছে TMZ। আর তমলুক হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার জেলা সদর। আর তমলুকে রয়েছে বিখ্যাত বর্গভীমা মন্দির। আর তমলুক একটা জংশন স্টেশন, তাই এখান থেকে লাইন আলাদা হয়। এখান থেকে একটা লাইন চলে যাবে দীঘার দিকে, আর একটা লাইন যে মানে যেটা মেন লাইন সেটা চলে যাবে হলদিয়ার দিকে, যেটা ধরে আমরা যাব। আর দীঘার দিকে যে লাইনটা যাচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল লাইন। আর এরপরে আসবে কেশবপুর, আর আমি আপনাদের সাথে গিয়ে কথা বলবো সতীশ সামন্ত স্টেশনে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের 14তম হল্ট সতীশ সামন্ত স্টেশনে। আর সতীশ সামন্ত স্টেশনটা নামকরণ করা হয়েছে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্তের নামে। আর সতীশ সামন্ত শুধু স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, তিনি ছিলেন একজন রাজনীতিবিদ। তিনি তমলুক লোকসভার সাংসদও হয়েছিলেন। আর সতীশ সামন্ত স্টেশন হল্ট বলা হয়, সতীশ সামন্ত হল্ট। আর আপনারা অনেক অ্যাপে দেখতে পাবেন সতীশ সামন্ত PH। জানেন আপনারা এই PH মানে কি? শুনুন আমি বলছি, PH এর ফুল ফর্ম হচ্ছে প্যাসেঞ্জার হল্ট। আর প্যাসেঞ্জার হল্ট কোন স্টেশনকে বলে সেটাও বলছি, প্যাসেঞ্জার হল্ট হচ্ছে ক্লাস D স্টেশন। স্টেশনটাকে হতে হবে ক্লাস D স্টেশন। আর ওই স্টেশনে কোনো সিগন্যালিং ব্যবস্থা থাকবে না, আর স্টেশনে কোনো পারমানেন্ট স্টাফ কাজ করবে না। পুরো স্টেশনটা কন্ট্যাকচুয়াল স্টাফদেরকে দিয়ে পরিচালিত হবে। যদি এই তিনটে শর্ত পূরণ করে তাহলেই ওই স্টেশনকে বলা হবে হল স্টেশন বা প্যাসেঞ্জার হল বা PH। দেখুন আমাদের ট্রেন এবার ঢুকবে মহিষাদল স্টেশনে। আর মহিষাদল স্টেশনের আগে দেখে নিন ট্রেনের ভিড়ের অবস্থাটা, পুরো ট্রেনই প্রায় ফাঁকা হয়ে গেছে। মানে এই লাইনে এমনিতে ব্রাঞ্চ লাইন, তাই তেমন একটা ভিড় হয় না অফিস টাইম ছাড়া। আর এক দাদা সামনে সাইকেল নিয়ে উঠে গেছে, কিন্তু যাক সাইকেল নিয়ে ওঠাটা নিয়ম নয়, আমার তো কিছু বলার নেই, GRP দেখলে দাদার ফাইন হতে পারে, আপনারা কেউ করবেন না এটা। হ্যাঁ দাদা টাটা। আমরা এখন পৌঁছে গেছি মহিষাদল, আর মহিষাদলের কোড হচ্ছে MSDL। আর মহিষাদলের বিখ্যাত জিনিসগুলোর মধ্যে রয়েছে মহিষাদল রাজবাড়ি এবং তার সংগ্রহশালা, যেটা পর্যটকদেরকে প্রচুর আকর্ষণ করে।
আর মহিষাদলের হচ্ছে ঘুগনি বিখ্যাত। বলেছিলাম ঘুগনির গল্প বলবো, ঘুগনি খাওয়ার সময় আমি জানতাম যে ট্রেনে ঘুগনি উঠতেও পারে আবার না উঠতে পারে, তাই আগে আগে ঘুগনি পেয়েছি, খেয়ে নিয়েছি। মহিষাদলের ঘুগনি বিখ্যাত, শুধু বিখ্যাত না একদম বিশ্ববিখ্যাত। প্রচুর বিদেশি এসে এখানে যে ঘুগনি খেয়ে যান। এখানে ঘুগনি গলি বলে একটা গলিও রয়েছে, যে গলিতে শুধু ঘুগনিরই দোকান, ঘুগনি মুড়ির চপ এগুলোরই দোকান। আর ওইখানকার দোকানগুলোর মধ্যে এমন এমন দোকান আছে যেগুলো 100 বছরেরও বেশি পুরনো, মানে তারা বংশ পরম্পরায় শুধু ঘুগনিই বিক্রি করছে। আর কি বলবো, মানে সুযোগ পেলে আমি মহিষাদলের ঘুগনি খাবো। আর আপনারা যদি কখন মহিষাদল আসেন তাহলে একদম নিশ্চিত ঘুগনি খাবেন। আর এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো দুর্গা চকে। দেখুন এই ফাঁকা বগির মধ্যে দারুণ একটা আওয়াজ হচ্ছে, দেখুন এই ফাটলগুলো যে নড়ছে সেটার একটা সুন্দর আওয়াজ হচ্ছে, আপনারা অনুভব করুন সুন্দর। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে দুর্গাচক স্টেশনে, আর দুর্গাচকের কোড হচ্ছে DZK, ঠিক আছে। আর দুর্গাচকের গোপালজিউ মন্দির আর এখানকার পাটিখালি নদীর পাড় বিখ্যাত। বিখ্যাত বলতে সুন্দর মনোরম পরিবেশ, প্রচুর লোক এখানে বিকেলবেলা ওখানে মর্নিং ওয়াক করতে যায় বা ঘুরতে যায়, বা অনেক দূর থেকেও অনেকে আসেন পিকনিক করতে, ওখানে একটা পিকনিক স্পট বলা যেতে পারে। আর গঙ্গা নদীর পাড়ে, আর গঙ্গা নদী পেরোলেই আপনারা চলে যেতে পারবেন কুলপি অঞ্চলে, আর কুলপি অঞ্চল পড়বে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। আর এরপরে আসবে হচ্ছে দুর্গাচক টাউন, তারপরে আসবে বন্দর, আর আমি আপনাদের সাথে গিয়ে কথা বলবো হলদিয়াতে। তার কারণ এরপরে যে দুটো স্টেশন আসবে দুটোই ছোটো ছোটো স্টেশন, কভার করলেই করা যেত, করলে ভিডিওটা বড় হবে, আমি চাইছি না ভিডিওটা বড় হোক, তাই আমি আপনাদের সাথে গিয়ে কথা বলবো হলদিয়াতে। আর আজকে দেখতে পাচ্ছেন যে মাস্ক খুলেই ভিডিও করছি, তার কারণ ট্রেন এমনিতে ফাঁকাই ট্রেন, তাই মাস্ক পরছি না আর কি, ফাঁকার মধ্যে আছি তাই। যা হোক আপনারা আবার রেগে যাবেন না, কমেন্টে এসে ভুলভাল লিখবেন না আর কি। আপনাদের সাথে গিয়ে কথা বলবো হলদিয়াতে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন হলদিয়াতে, যেটার ডাক নাম হচ্ছে বন্দরের শহর। আর এখানে আমাদের পৌঁছানোর টাইম ছিল 12:45, আর আমরা পুরো অন টাইমেই চলে এসেছি। আর হলদিয়া বন্দর হচ্ছে ভারতের সবথেকে বড় নদী বন্দর, যেটা অবস্থিত হলদি নদী আর গঙ্গা নদীর ঠিক মিলনস্থলে, আর এটাকে মেনটেন করে কলকাতা পোর্ট ট্রাস্ট। এছাড়াও এখানে রয়েছে ডেমু ট্রেনের কারখানা, আর ডেমু ট্রেন মানে আপনারা জানেনই ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, মানে ডিজেলের লোকাল। আর আমি জার্নি করি EMU ট্রেনে, মানে এটাতে ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। এছাড়াও আরেক ধরনের লোকাল হয়, সেটা হচ্ছে মেমু বা মেন লাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। আপনাদের তো ইমু ট্রেনে তো আমি চড়ে দেখিয়েছি, এরপরে সময় আসলে আমি আপনাদেরকে ডেমু মেমু সব ট্রেনেই চড়ে দেখাবো। আর সেগুলো যদি আপনাদের দেখতে হয় তাহলে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আর আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে দেখা হবে এরকম একটা ভিডিও নিয়ে। জয় ভারত, জয় বাংলা।